দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গানের বাজারে। আমি নাওমি আজকে আছি আপনাদের সাথে, এবং শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আজকে কিন্তু আমাদের জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। সো আজকে আসলে তাকে উৎসর্গ করি আমাদের এই পুরো এপিসোডের আয়োজন। আর সেই সাথে আপনাদেরকে শুরুতে বলে দিতে চাচ্ছি, আমরা র্যান্ডমলি একটা টপ চার্ট বানিয়েছি, যেটা ঠিক কিছুক্ষণ পরই আপনারা টিভি স্ক্রলে দেখতে পারবেন। সেখান থেকে চাইলে কিন্তু আপনারা যে কোনো মিউজিক ভিডিও দেখতে পারেন। সেটার জন্য আমাদেরকে ইমেইল করতে হবে, এবং সেই সাথে আমাদের আজকের এই এপিসোডে একজন বিশেষ অতিথি আছেন, যার সাথে গল্প করার জন্য এবং গান শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি। দূর থেকে অনেক সময় গান শোনা হয়েছে, কিন্তু কাছাকাছি গান শোনার সৌভাগ্য হয়নি। সো আমি সেটার জন্য ওয়েট করছি, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকের টপ চার্টে কী থাকছে। চলুন দর্শক, আমরা দেখে আসি। এই সুন্দর টপ চার্টটি থেকে কিন্তু আপনারা যে কোনো গান শুনতে পারেন, সেই সাথে আপনার যদি গান সম্পর্কে কোনো রকমের কোনো ধরনের কোয়ারিজ থাকে, বা কোনো কিছু জানতে ইচ্ছে করে, বা আমাদের অতিথি সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে চান, তাহলে কিন্তু আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন ganerbazar@ntvbd.com। যেমনটা বলছিলাম যে আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, অর্থাৎ বিশেষ একজন অতিথি আছেন। অনেক দিন ধরেই তিনি বিভিন্ন জনরের গান করছেন, স্পেশালি ক্লাসিক্যাল মিউজিক, এবং যেটা আমি সব সময় আসলে শুনেছি তার গান বিভিন্নভাবে। এবং আজকে যিনি আছেন, হি ইজ নান আদার দেন স্বপ্নীল সজীব। হ্যালো। হ্যালো, এবং অনেক অনেক শুভেচ্ছা আর এনটিভির দর্শকের মাধ্যমে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সেটাই বলছিলাম যে আজকে আসলে শুরু থেকে যখন এই এপিসোডটা প্ল্যানিং হচ্ছিল, আমি বলছিলাম যে আসলে এই এপিসোডটা কীভাবে করে একটু সুন্দরভাবে সুন্দর রূপে দেওয়া যায়। হাউএভার, আমরা চেষ্টা করেছি যে এখানে আজকে আসলে একটা সেট আপ থাকবে, একটা অন্তত একটা হারমোনিয়াম থাকবে, একটা তানপুরা থাকবে, বাট আমাদের সময়ের স্বল্পতার কারণে হয়নি। কিন্তু আজকে আমরা পেয়ে গিয়েছি তোমাকে। সো তুমি আজকে আমাদেরকে, আমি ইন্ট্রোডাকশন পর্বটাতে পরে যেতে যাচ্ছি। সো যেহেতু আমাদের এই পর্বটাই সাজানো হয়েছে আমাদের জাতীয় কবিকে নিয়ে, এবং আজকে তার প্রয়াণ দিবস, সো একটু ছোট্ট দুই লাইন গান শুনে আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই, আমার খুব প্রিয় একটি গান, তাকে গানে গানে শ্রদ্ধা জানাই। ফস গই দিল বহি মেরা ফস গই বিনোদ বেনির জারিন ফিতায় বিনোদ বেনির জারিন ফিতায় অন্ধ ইশক মেরা কস গই অন্ধা ইশক মেরা কস গই। ধন্যবাদ। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা আমার রিকোয়েস্ট, প্লাস যারা যারা এখন আমাদের সাথে পার্টিসিপেট করছে এই মুহূর্তে, যেহেতু অনুষ্ঠানটা লাইভ, অনেকেই প্রথম থেকেই রিকোয়েস্ট করে যাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন যে কে আজকে আসলে আমাদের সাথে আছে। তো সবাই এতক্ষণে জেনে গিয়েছে, আর অনেকের অনেক প্রশ্ন আছে, অলরেডি আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। সো একটা জিনিস যেটা আমি স্পেশালি আমি জিজ্ঞাসা করতে চাই, যে আমার ছোটোবেলার যে গানের শুরুটা হয়েছিল কিন্তু আমার ক্লাসিক্যাল মিউজিক দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে শিখে ট্রেনিং নিয়ে ওস্তাদজির কাছে যাওয়া, একটা গানের জন্য একটা স্কুলিং প্রিপারেশন, এই ব্যাপারটা কিন্তু এখনকার জেনারেশনে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, একটু কম। বাট আমরা হয়তো অনেকটাই সতর্ক হয়েছি, বা আমাদের হয়তো, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা মার অনেক অনুপ্রেরণা ছিল। সো আপনার গল্পটা একটু জানতে চাই, যে গল্পটা এরকমই নাকি নজরুলের উপর আসলে শ্রদ্ধা বোধ থেকে হচ্ছে নজরুল সঙ্গীতটা? না না, অবশ্যই। সবার আগে নমি, যেটা হয় যে বলছিলে যে আমাদের সময় স্কুলিংটাই কিন্তু বাসা থেকে হতো, বাসায় টিচার আসতো, বা আমরা শিল্পকলা, যেমন আমি গান শিখেছি প্রথমে আমার খালার কাছে লুৎফুন্নাহার লতা, তারপরে আমি শিখেছি শিল্পকলাতে ফরিদপুরে শিশু একাডেমিতে, তারপরে আমার শেখাটা ছায়ানটে।
ছায়ানটে কিন্তু তুমি জানো যে যে যেই সাবজেক্টেই শিখুক ক্লাসিক্যাল মিউজিক কিন্তু মাস্ট শিখতেই হবে, ক্লাসিক্যালটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। তো যেটা হয় যে আর এখনও তো আমরা শিখছি প্রতিনিয়ত, আমরা যে যেই ধরনের গানই করি শ্রোতাদের ভালো লাগা বা নিজের ভালো লাগা থেকে, কিন্তু শেখার বিষয়টা কিন্তু সবসময় একটা শিল্পীর মধ্যে থাকা উচিত, যেটা আমরা অনেক সময় এই প্রজন্মের শিল্পীরা একটু ব্যস্ত হয়ে যাই। আর এখন তো আগের মতো নাই, সব কিছু সোশ্যাল মিডিয়াতে বা আমাদের কাজের মাধ্যম কিন্তু বেড়ে গেছে, শুধু কিন্তু স্টেজ শোর মধ্যে আমরা সীমাবদ্ধ না, বিভিন্ন প্ল্যাটফর্মে গান করতে হলে আমাদের গানের দিকে বেশি ফোকাস করতে হচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে যে শিল্পীটা, শিল্পী বলবো বা যে মানুষটা শেখার প্রসেসে থাকবে, সে কিন্তু অনেকটা সময় নিজেকে ধরে রাখতে পারবে। আমরা দেখেছি যে আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছেন বা ওপার বাংলা সিনিয়র শিল্পীরা আছেন, অগ্রজ শিল্পীরা, তারা কিন্তু এখনো নিয়মিত চর্চা করে, এখনো করছে। সো আমাদের উচিত যে আমাদের প্রজন্ম শিল্পীদের বা আমাদের নিজেদেরও লার্নিং প্রসেসের মধ্যে থাকা, এই আজ করব করব কাল করব। আমার মনে হয় সরি টু ইন্টারাপ্ট, এটা একটা প্র্যাকটিসের মতো করি আসলে আমাদের। হ্যাঁ, আমরা যেমন সকালে উঠে ভাত খাই, কেউ কফি খাই বা কেউ যাই খাই, সেটা যেমন একটা প্রসেস, সেরকম গান শেখাটা একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আর নজরুল ইসলামের প্রতি ভালো লাগা ছোটবেলা থেকেই, আমি রবীন্দ্রনাথের গানও করি, নজরুলের গানও করি। তো যেটা হয় যে ওনার বাণী এবং সুর কিন্তু একেবারেই আলাদা, এবং ওনার গানের মধ্যে যে একটা নিবেদন আছে, যেটা কিন্তু চট করে রেকর্ড থেকে শুনে শেখার গান না, এটা কিন্তু ওস্তাদজির মাধ্যমেই শেখার গান। কারণ এত জিনিসগুলো তুমি যেহেতু নিজে গান করো, যে জিনিসগুলো কিন্তু চাইলেই যে আমি শুনে শুনে শিখে ফেলবো তা না, সেরকম না। এটা এটা একটা রাগের মধ্যে থাকে, এটা একটা তালের মধ্যে থাকে, যেগুলো আমার মনে আছে। আমার যখন ছোটবেলায় নজরুল সঙ্গীত আমি শিখছিলাম, তখন শুরুতেই কিন্তু আমাকে ওস্তাদজি গান দেন, আমাকে 10টা ঠাট কমপ্লিট করিয়ে তারপরে বিভিন্ন ধরনের রাগ প্র্যাকটিস করে, এবং সেই রাগের সাথে আসলে কোন গানটা যাবে, সেভাবে করে আসলে ধরে ধরে কিন্তু শেখানো হয়েছে। তোমার অনেক কিছু সাজেশনের কথা বলেছিলাম, সেগুলো একটু শুনবো, বাট তার আগে একটু এই মুহূর্তের কাজের সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে নমি, আমরা তো সবাই একটা অস্থির অবস্থার মধ্যে ছিলাম, এখন একটু বেটার হচ্ছে, কারণ সরকার যেহেতু আমাদেরকে নীতিমালা করেছে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজ করার, সেই জায়গা থেকে আমার রোজার ঈদেও একটি গান বের হয়েছিল, যেটা আমি সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে গান শেখাই। তো তাদেরকে আমি হচ্ছে আমার দুটো স্কুল, একটা বসুন্ধরাতে একটা উত্তরাতে, এটা আমি একেবারে রাস্তার পাশেই জাস্ট ওদেরকে গান শেখাই। তো ওদেরকে নিয়ে একটি মিউজিক ভিডিও করেছিলাম, ওদেরকে আমি ঈদের নতুন কাপড় দিচ্ছি, তো এটা একটা মোমেন্ট ভিডিও করা ছিল, জাস্ট একটা গান করে দিয়েছিলাম। তো এটা খুব প্রায় 150 বাচ্চাকে আমরা দিয়েছিলাম, যেহেতু আমার কাছে গেল ঈদে, এটা রোজার ঈদে ছিল, আর কোরবানি ঈদের পরেই তো এই মাসেই তো রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী ছিল, তুমি জানো, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার একটি নতুন গান এসেছে। আর এখন নজরুল ইসলামের প্রয়াণ দিবসের পরে আমার আরও দুটো নতুন মৌলিক গান আসছে, কারণ গানগুলো আসলে অনেক আগেই করা ছিল, কিন্তু যেটা হয় যে গানের সাথে ভিডিও থাকে, একটা প্রিপারেশন থাকে, যেগুলো লকডাউনের কারণে কিন্তু বন্ধ ছিল, সবারই লকডাউনের কারণে বন্ধ ছিল, যেহেতু আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে, সেই জন্য এই গানগুলো আস্তে আস্তে করে খুব তাড়াতাড়ি আসবে আশা করছি। বাহ, ইনশাআল্লাহ, লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এবং এই মুহূর্তে দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলে দিতে চাই, স্বপ্নিল ভাই আছে, আরও গান শোনাবেন তিনি, এবং তার গানের পিছনে যে ফিলোসফি বা যে গল্পটা সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের এই আজকের এই প্রোগ্রাম থেকে যে একটা ছোট্ট একটা সেগমেন্ট আমরা যেটা দিয়ে আপনাদেরকে এনলাইটেন করার চেষ্টা করি, সেই সাথে আমিও অনেক কিছু শিখি, যে এই সেগমেন্টটার নাম হচ্ছে মিউজিশিয়ান অফ দ্য উইক। আজকের এই বিশেষ পর্বে আমাদের একজন বিশেষ উপমহাদেশের একজন বিশেষ তবলাবাদক, যার নাম হচ্ছেন মিলন ভট্টাচার্য, তার লাইফের যে ফিলোসফি বা মিউজিকের যে ফিলোসফি সেটার গল্প নিয়ে আমরা আজকে সাজিয়েছি। চলুন দর্শক, আমরা দেখে আসি। ছোটো থেকে আমার এই সঙ্গীত লাইনে আসা, খুব ছোটোবেলায় আমার বাবা আমার দিদিদের যখন গান শেখাতো, ওস্তাদ আসতো, তখন আমাকে বসে দিত ওখানে, আমি প্রথমে গান শিখছিলাম, বয়স যখন আমার 5 বছর, তখন ছোটোবেলায় যখন আমাদের গানের প্রতি আমার খুব একটা নেশা নাই, আমার বাজনা আমার ঘরের যত রকম মানে ইয়ে আছে আপনার
যে ঘরের যে দুধের টিন অমুক সমুক শাক মানে নিয়ে লাঠি দিয়ে খুব পিটাতাম। আমার উস্তাদ নাম হলো কানাইলাল দাস, ওনার কাছে প্রায় 18 বছর আমি তবলায় তালিম নিয়েছি। তারপর আরও 2 বছর রাজ্য সঙ্গীতের উস্তাদ আদিত্য নারায়ণ দাস, ওনার কাছে 2 বছর আমি তালিম নিয়েছি। তারপরে ভারতে উস্তাদ বিপ্লব চ্যাটার্জি, ওনার কাছেও ব্যাস এই যুদ্ধের সময় আমি কিছুদিন তালিম নিয়েছি। প্রথম আমি যখন ফিল্মে বাজাই, আমাকে ওই বশির আহমদ সাহেব উনি বর্গিয়ালো দেশে একটা ছবির পুরা 9টি গান শেফালি দিয়ে গিয়েছিল, ওই প্রথম ওখানে বাজানো। তারপর থেকেই এই ঢাকাতে যেমন সত্যদা সত্য সাহা ওনার অনেক প্রচুর ছবির গান বাজিয়েছি। তারপরে আছেন আলাউদ্দিন আলী, আলাউদ্দিন আলীর প্রচুর গান আমি বাজিয়েছি। আলম খান ওনার প্রচুর গান, আলী হোসেন সাহেবের অনেক প্রচুর গান, তারপর আনোয়ার পারভেজ মানে সবাই, তারপরে পরে এই তারপরের প্রজন্মের ইয়ে তো আবু তাহের। দেশে তো প্রচুর অনেক আর্টিস্টের সাথে প্রচুর প্রোগ্রাম করেছি, তার বেশিরভাগ প্রোগ্রাম আমি সাবিন ইয়াসমিন ওনার সাথে প্রচুর প্রোগ্রাম করেছি দেশ বিদেশে। তারপর আমি রুনা লায়লা ম্যাডামের সাথে প্রচুর প্রোগ্রাম করি, এখনও পর্যন্ত ওনার সাথে আছি। তা ওনার সাথে একবার গিয়ে বিশেষ মাদ্রাজে একটা কি ক্লাসিক সেমি ক্লাসিক একটা অনুষ্ঠানে আমি বাজাচ্ছি, তো ওখান থেকে অডিয়েন্স থেকে একটা গ্রুপ ছিল এআর রহমানের একজন তবলা প্লেয়ার বা ওরা গ্রুপ ওই এসে আমাকে একটা উত্তরি পড়াই দিল উনি। আমার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি অপরাতে বাজানো, একবার না 3 বার, তাও ম্যাডাম রুনা লায়লার সাথে। এই সঙ্গীত জীবনের বড় ভূমিকা এইটু আসার পিছনে বড় ভূমিকা রাখছে আমার ওয়াইফ। এ প্রজন্মে যারা যারা বাজছে তাদেরকে একটাই কথা বলবো আমি, যে পারফেক্ট শিকাটা, বোল প্রয়োগটা, বোল কোনটা বোল কোন কি পারফেক্ট শিকাটা, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর শুনতে হবে। বাহ, অসাধারণ। আমরা আসলে এরকম স্টোরি থেকে অনেক কিছু শিখি এবং শেখার চেষ্টা করি, আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করে যাচ্ছি। আর এই মুহূর্তে ঠিক আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে সেগমেন্টটা, সেটা হচ্ছে চায়ের কাপের ঝড়। চায়ের কাপের ঝড়ে আমরা একটা স্টোরি কভার করার চেষ্টা করি, এবং আজকে যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, এবং আজকে তাকে উৎসর্গ করেই আসলে আমাদের এই এপিসোডটা পুরোটা সাজানো হয়েছে। দর্শক চলুন আমরা দেখে আসি একটি প্রামাণ্যচিত্র। অলরেডি আমার কাছে বেশ কিছু মেইল এসেছে, সেখান থেকে সব থেকে বেশি যেই গানের জন্য রিকোয়েস্ট এসেছে সেটা হাবিব ওয়াহিদের একটি গান, খুব সম্ভবত নতুন একটি মিউজিক ভিডিও আমারও দেখার সুযোগ হবে আপনাদের সাথে। সো দর্শক চলুন আমরা দেখে আসি। বাহ, নতুন একটি মিউজিক ভিডিও হাবিব ওয়াহিদের। আমি তো অলওয়েজ ওনার ফ্যান ছিলাম ছোটোবেলা থেকেই, আসলে কোনো না কোনোভাবে যখনই হাবিব ভাই কল দিত তখন খুব এক্সাইটেড হয়ে যেতাম যে আল্লাহ এখন তো সুন্দর একটা জিঙ্গল হয়তো গান গাইতে মানে সুযোগ হবে জিঙ্গল গাওয়ার। সো দ্যাট ওয়াজ গ্রেট। আর স্বপ্নিল ভাইয়া যেটা বলছিলাম যে আসলে ছোটোবেলায় আমরা বিভিন্নভাবে শিক্ষার সুযোগটা পেয়েছি, সেটা পরিবার থেকে হোক, সেটা নিজের ইচ্ছায় হোক, হ্যাঁ বিভিন্ন ধরনের কম্পিটিশনস করেছি, চ্যানেলও ছিল কিন্তু খুব কম, যার কারণে হচ্ছে আমাদের এখন যেরকম একটা গানের পিছনে প্রচুর সময় দিতে হয়, প্রমোশনের কাজ করতে হয়, সেটা আসলে কী করে একজন বিভিন্ন দর্শকের কাছে পৌঁছাবে সেটা নিয়ে ভাবতে হয়, যে পুরো ব্যাপারটা বা প্রমোশনের কাজটা এটা তুমি কীভাবে করছো? এখন তো আমি সব থেকে গান তো আছে, সবার প্রথমে তো গান শোনার জন্য গানটিকে তৈরি করা, তারপর একটা সুন্দর ভিডিও করা, কিন্তু তার পাশাপাশি কিন্তু প্রমোশনটা অনেক বড় সাপোর্ট করে দর্শকের কাছে পৌঁছানোর জন্য। কারণ এখন তো শুধুমাত্র ইউটিউবে কিন্তু গান শুনছে না, অনেকগুলো মাধ্যম আছে আমাদের, সেই মাধ্যমগুলোতে প্লাস এই যে বড় বড় যে টিভি চ্যানেলগুলো এবং রেডিও, অনেকগুলো মাধ্যমে কিন্তু গানগুলো যে পৌঁছানো, সেই কারণে কিন্তু একটা সুস্থ পরিবেশ দরকার, যেটা আমরা এখন পাচ্ছি না, হয়তো আগামীতে খুব সুন্দরভাবে সেগুলোকে আমাদের যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো আমাদেরকে তো অবশ্যই ব্র্যান্ডিংয়ের দিকে অনেক বেশি
মনোযোগ আকর্ষণ করতে হয়। সো একটা গান তুমি বানালে, তারপর সেই গানটার পিছনে আসলে তোমার একটা গল্প থাকে যে একটা মিউজিক ভিডিও বানাবো, সেটা এইভাবে করে বানাবো বা কাকে দিয়ে বানাবো সেটার জন্য এজেন্সির সাথে কন্ট্যাক্ট করা, বা যদি গানটা তুমি নিজের কাছে রাখতে চাও সেটা ইউটিউবে রেখে নিজে মনিটাইজ করা, সো এই যে পুরো ব্যাপারটাই হচ্ছে তুমি বলছিলে যে ব্র্যান্ডিংয়ের আসলে বিশাল একটা প্রভাব আছে। সো আপনি ভাই থ্যাংক ইউ সো মাচ, আজকে অনেকক্ষণ তোমার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, গান শুনেছি একটা, বাট আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় নিয়ে এসেছো, আমাকে সময় দিয়েছো, আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকে গানের বাজারে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জন্য নিজের পরিবারের জন্য হলেও কিন্তু এখনও সেই সেফটি প্রিকশনগুলো মেনে চলতে হবে আমাদেরকে। সো আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী এপিসোডে। সো স্বপ্নিল ভাইয়া, একটা গান কি শুনতে পারি? অবশ্যই, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই এবং এনটিভির সমস্ত দর্শক এবং এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। কাজী নজরুল ইসলামের একটি গান দিয়েই শেষ করি। অবশ্যই। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভুষে চকর সুধা চোরাশে, কভুষে চকর সুধা চোরাশে, নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণে।